ট্রেনের কালোবাজারি দূর করতে বুধবার এক মার্চ থেকে শুরু হয়েছে টিকিট কাটার নতুন নিয়ম টিকিট যার ভ্রমণ তার নামে নতুন এই নিয়মে এনআইডি বা জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধনের পর যাত্রীরা টিকিট কাটতে পারবেন এখন থেকে একজনের এনআইডি বা জন্ম সনদ দিয়ে অন্যজন টিকিট কেটে ভ্রমণ করতে পারবেন না যার এনআইডি শুধুমাত্র সেই রেলওয়ে ওয়েবসাইট থেকে বা সেবা অ্যাপ থেকে নিবন্ধন করে টিকিট কেটে ভ্রমণ করতে পারবেন আমি টিকিট কাটে নিয়ে তবে মেসেজটা আমি নিলাম। দুইবার এফেলো দিয়ে তারপরে ওই বড় ভাই করে দিল আমার মেসেজটা এখন আমি টিকিট কাটবো ভালো হয়েছে মানে যারা ব্ল্যাক টিকিট কাটে বা সচরাচর অনেকে আইসা যাত্রীর আইসা টিকিট পায় না ওই বিষয়টা বন্ধ হয়ে গেছে এখন থেকে আর সহজেই মানে চাইলে টিকিট কাটা যাবে না বা যাদের রেজিস্ট্রেশন করা আছে তারাই কাটতে পারবে নিয়মটা খুব সুন্দর বাট আমি দেখছি এই নিয়মের মধ্যেও আসলে নিয়মটা করা করা রোধ করার জন্য আমি দেখলাম এই নিয়মও যাবে কারণ ট্রেনের মধ্যে আইডি কার্ডটা চেক হয় না আমার এক্সপিরিয়েন্সে আমি বললাম আইডি কার্ড চেক না হয় ততক্ষণ পর্যন্ত কালোবাজারি করা যাবে এছাড়াও রেল স্টেশনে রয়েছে নিবন্ধন কেন্দ্র যেখান থেকে যাত্রীরা সহায়তা নিতে পারবেন নিবন্ধন কেন্দ্রে মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করে দিচ্ছেন স্টেশনের কর্মীরা ভোটার আইডি কার্ডের নাম্বারটা জন্ম সালটা আর ডেটটা দিলে আমরা বিআর স্পেস ট্রেন মানে সাল প্লাস মাস প্লাস তারিখটা দিয়ে টু সিক্স নাইন সিক্স নাইন নাম্বারে করে দিলে এটা পরবর্তীতে রিপ্লাই কনফার্মেশন আসলে দেন ওকে হয়ে যায় কাউন্টার থেকে তখন আপনি টিকিট সংগ্রহ করতে পারবেন এই প্রক্রিয়া টিকিট কিভাবে কেটেছেন কিভাবে কেটেছে ওইখানে যে ছাড়ে আমার জন্ম নিবন্ধন মানে আইডি কার্ড দিয়েছি তারপরে সে অনলাইন করছে তারপরে আমার টিকিট ওকে করছে তারপরে এসে মেজে গেছে আমি আসছি কেমন লেগেছে নতুন নিয়মটা তো ততটা ভালো লাগে নাই কারণ কি অনেকটা ভুগান্তি কারণ আমার বাবা আসছে আমার ভাগ্নের আসছে আমরা জন মানে আমার সাথে বাবু আছে ঠিকই অনেকক্ষণ ভুগান্তি কারণ এগুলো আমার বাবা মা পারতো না যদি আমি না আসতাম এটা তো নতুন আর এই আমার খুব কারণ এটা আমার বাবা মা না আমি যদি না আসতাম করত বলেন তবে নতুন নিয়মে যাত্রীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া যেসব যাত্রীরা এই নিয়ম সম্পর্কে অবগত ছিলেন না তাদের পড়তে হচ্ছে বিড়ম্বনায় অনেকেই এনআইডি কার্ড বা মোবাইল ফোন সঙ্গে করে নিয়ে না আসাই টিকিট ছাড়াই ফিরে যেতে হচ্ছে স্টেশন থেকে টিকিট কার্ডের খুব লাগে 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 অন্তত এটা চাইতাছে তারা অন্তত এটা এই প্রক্রিয়া তো আমরা সাধারণ লোকজন আমরা এই সম্পর্কে আমরা অবগত না সরকারের যে নিয়মটা করছে যদি কাউন্টারে যদি সঠিকভাবে কাজ করে তাহলে আমার মনে হয় ভালো হবে কিন্তু কাউন্টারে অনেক বিলম্বনা করে নতুন এই নিয়ম যাত্রী সেবার জন্য কালোবাজারি দূর করতে পারে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনে কর্মরত স্টেশন মাস্টার মোহাম্মদ মাসুদ সারোয়ার পয়লা মাস থেকে আমাদের এই টিকিট যায় তার সেই মিশনের যাত্রা শুরু হয়েছে আমরা বাংলাদেশ রেলওয়ে এই ব্যবস্থা প্রবর্তনের পিছনে একটা অন্যতম কারণ সেটা হচ্ছে যে আপনারা জানেন যে একটা অভিযোগ থাকে কালোবাজারে টিকিট কালো তো এখন যদি টিকিটটা ভ্রমণতা সেটা নিশ্চিত করা যায় আশা করি আমাদের কালোবাজারে আর কোনো মানে কখনও তারা এই দৌরাত্ব বন্ধ হবে এবং তারা আর এই সুযোগটা পাবে না আবার আরেকটা জিনিস গত এক তারিখ থেকে আমাদের আগে যেটা ছিল ম্যানুয়ালি সেটা এখন আপনার শুরু হয়েছে পজ মিশনের মাধ্যমে অর্থাৎ আপনাদের আগে আমরা হাতে লিখে আমাদের টি হাতে লিখে টিকিট দিত মানে বাড়া এবং জরিমানা আদায় করতো এখন সেটা হয়ে যাবে পথ দূষণে সিস্টেম আপনার এটা দ্রুত লেখার পরে এবার ভাড়া যাবে না অটো চলে আসবে টাকা দিবে সে তাকে পজ দশী থেকে টিকিট বের করে দেবে এটা একটা ভালো উদ্যোগ আর বাংলাদেশ রেলওয়ে যে সকল উদ্যোগ নিয়ে থাকে সবগুলো সম্মানিত যাচ্ছে তার জন্য খাদি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে